একদিনাই 2 লাখ শিক্ষকে ত্যাগ করিলে হোয়াটসঅ্যাপ গ্রুপ। হঠাৎ শিক্ষকর ডিজিটাল বিদ্রোহ, রাজহুয়া শিক্ষা ব্যবস্থা ধ্বংসর ষড়যন্ত্রর অভিযোগ শিক্ষক সমাজত, শিক্ষা বহির্ভূত কাম কাজত অতিষ্ঠ প্রাথমিক শিক্ষক, শৈক্ষিক দিনপঞ্জীর বাহিরেও একাধিক সরকারী নির্দেশনা পালন করবলগিয়া হওয়াত অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষক সমাজ। নতুন বর্ষর শিক্ষাবর্ষ আরম্ভ হওয়ার পিছতে অক্টোবর মাহলৈ খেল মহারণ, অমৃত বৃক্ষ আদির দরে বহু অনুষ্ঠানত ব্যস্ত থাকিবলগিয়া হয়েছে শিক্ষকসকলে, যার বাবে ব্যাহত হয়েছে শিক্ষকর পাহটা। সরকারের একাধিক কাম কাজত ভারাক্রান্ত হওয়ার বাবে অভিনব পদক্ষেপ গ্রহণ করিলে প্রাথমিক শিক্ষক সম্মিলনী। শুকুরবারে শিক্ষা বহির্ভূত কাম কাজর বিরোধিতার শিক্ষা বিষয়া সমল কেন্দ্র সমন্বয়কর সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করিলে প্রাথমিক শিক্ষকে। লগতে 1 নভেম্বরের দিনপঞ্জীর বাহিরের নির্দেশ পালন নকরার ঘোষণা শিক্ষক সকল। যে বিভিন্ন সময়ত CRCCকে আদি করে শীর্ষ পর্যায়ের বিষয়াসকলকে দিনটুত 6-7টা মেসেজ প্রেরণ করা হয় গ্রুপত। আর মেসেজ সমূহ 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় টাইম ফ্যাক্টর সকলে সময় ধরে দিয়া হয়। নির্ধারিত সময় উত্তর দিব লাগিব, ফর্মেট বনাই দিব লাগিব। আর সেইমতে রাতির ভিতর বিদ্যুতের কথা আছে, কম্পিউটারের কথা আছে, প্রাইমারি সেকশনের বিদ্যালয়সমূহ এই ধরনের আন্তঃগাঁথনি নাই। গতিকে এই প্রক্রিয়াটা কি ধরনের শিক্ষক সমাজে এই কাম কাজ করিব? প্রাথমিক শিক্ষক সমাজের এই সিদ্ধান্তর পিছতে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে জেলা শিক্ষা বিষয়াসকলের। শৈক্ষিক দিনপঞ্জীর বাহিরে এই বর্ষর শিক্ষাবর্ষত 40-50টা দিন শিক্ষার্থীর পাঠদান কার্যসূচীত উপস্থিত থাকার সুযোগ পাইছে প্রাথমিক শিক্ষকসকলে। সরকারি কাম কাজত উপস্থিত না থাকিলে বিষয়ায় ভাবুকি দিয়ার অভিযোগ শিক্ষকসকলের। এনে ষড়যন্ত্র রোধ করবলে শিক্ষকসকলে শিক্ষামন্ত্রীরও কাক চাপিবলগিয়া হয়েছে। শৈক্ষিক দিনপঞ্জী অন্তর্ভুক্ত নোহাক এনেদরে প্রতি মাহত 2-3টা কার্যসূচী রূপায়ণ করলে 12 মাহত তেনহলে 37টা কার্যসূচী রূপায়ণ করার কারণে 37 দিন যদি কাজ পাঠদান ব্যাহত হয় তেতিয়াহলে শিক্ষক ছাত্রর এই পাঠদানত ব্যাহত হব, বিদ্যাতনিক পরিবেশ নষ্ট হব আর মানসিকভাবে শিক্ষক সমাজ ভাঙি পড়ব। এয়াই প্রথম নহয়, ইয়ার পূর্বেও সরকারে অতিরিক্ত কামর বুঝা দিয়ার বাবে শিক্ষক সম্মিলনীয়ে বহিবলগিয়া হয়েছিল আন্দোলন। কিছু ক্ষেত্র সমস্যার সমাধান হল, কিন্তু এতিয়াও সম্পূর্ণ সমস্যা শেষ নহল শিক্ষক সমাজ। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ সহযোগত হীৰকজ্যোতি মালাকৰৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।